হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি আজকে করে দেখাচ্ছি ঝরঝরে সাদা পোলাও রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে অনুরোধ থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন এতে করে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড দেবো আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে চলুন দেখি নেই কী কী লাগছে ঝরঝরে সাদা পোলাও তৈরি করতে আমি প্রথমে একটা চুলাতে প্যান বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা এলাচি আর দুইটা পরে এক দুই মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি এখানে আমি কোনো লালচে কালার করছি না আর এখানে আধা কেজির মতো পোলার চাল নিয়েছি ভালোভাবে ধুয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যখন দেখবেন চাল থেকে একটা ঝনঝন শব্দ হয় ঠিক তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম পরিমাণে এরকমভাবে ভেজে নিতে হবে এরপরে পানি দিয়ে দিই আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কিছু আর দিয়ে দিচ্ছি একশো চামচের মতো ঘি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গোলাপ জল পাঁচ থেকে সাত ফোটার মতো এখন একটা টাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি পানিটা প্রায় শুকিয়ে যাচ্ছে ঠিক যখন একদমই পানিটা শুকিয়ে যাবে ঠিক সেই মুহুর্তে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এরপরে ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পরে ফিরে আসলাম প্রায় আমার পোলাওটা হয়ে গেছে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচের নিচের ভাতটা উপরে দিয়ে এটাকে আরও ঢেকে রাখবো আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বিয়স হয়ে গেল আমার ঝরঝরে সাদা পোলাও আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ